ছয়শো টাকা কেজি? হ্যাঁ, চারশো বেশি নিল তেলে, আপন সাই দিলে ওই জন্য বোধ হয়। পাওয়া যাচ্ছে না তো, এই দেশি মাছটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ফালগোসি আমি সেদিন রংপুরে নিছি 1000 টাকা করে কেজি, মানে ওগুলো আপনার রাত্রাইয়ে গোসি, মানে ওগুলো এক একটা বাইম মাসের মতো লম্বা। যাই হোক, মাছ মাছে খাইতেও ভালো। টাকা বেশি হইলেও মাছ তো, দেশি মাছ তো পাওয়াই যায় না আজকাল। আপনি পাচ্ছেন কোথায়? যেটা পাচ্ছেন এখন ওই একটু পুকুর টুকুর ডোবা টোবা গুলা শিখতেছে, আর নদী দেশামতি নদীতে যেটা ওই যে আপনার ভোরঙ্গে পাওয়া যায়, ভোরঙ্গে এবছর বৃষ্টি বেশি হয়েছে, যে জলাধার বেশি ছিল, মাছ মানে মানে প্রোডাকশন হওয়ার সুযোগ পাইছে, সুযোগ খুব সুযোগ পাইছে। গেছিলেন ওখানে কোন দিন? আমাকে বলবেন না, একসাথে যাইতাম তোদের বাসাতে, ঘুরে আসতে পারতেন। নেক্সট যাবো কোন দিন বলেন। হ্যাঁ, এটা বাড়ি পরিত্যক্ত হয়ে তো পরে আছে, ওই যে আমাদের পিয়ন জহুরুল, ওই এটাকে দেখাশোনা করে। আর কলেজ এখানে তো ইনভেস্ট করতে পারতেছে না, কারণ জায়গাটা তো এখনো কন্টক মুক্ত হয়নি, কন্টকময় আছে এখনো। দেখা যাক, আমাদের নতুন প্রিন্সিপাল যদি কিছু করতে পারে। এটা তো অনেকে এই বিল্ডিং দখল করার জন্য লাগছিল পায়তারা। হ্যাঁ, কিন্তু যখন দেখে যে এটা ছাত্র হোস্টেল, হ্যাঁ, সত্য সরকারি কলেজের, তখনই পাশায় যায়, আর দখলে আসে না। নাহলে কবে এটা দখল হয়ে যায়? তো কোনটা রে? তারপরে আছে দেখি, এটা রক্ষা আছে। ওই যে আমাদের
জহুরুল ও আছে দেখে খানা, এটা তো কবে বললাম না।